নমস্কার বন্ধুরা আজ আমি রুই পোস্ত বানাতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আমি পোস্ত নিয়েছি এক চামচ সর্ষে নিয়েছি এক চামচ এটা সাদা সর্ষে এবার আমি শিলে ভালো করে এটা বেটে নেব দেখুন আমাদের বাটা হয়ে গেছে আমি ছ পিস মাছ নিয়েছি আর পোস্ত বাটা টমেটো আর কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি এই রান্নাটা করব হাফ টেবিল স্পুন লবণ দিলাম হাফ টেবিল স্পুন হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটাকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে দেখতে রান্না লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আরও ভালো ভালো রান্না নিয়ে আসবো দেখুন মাছটা ভালো ভাজা হয়ে গেছে আর পাশে রাখা যে বেল আইকনটা আছে প্লিজ প্রেস করে দেবেন তাহলে আমার সব রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছাবে আমি ভালো করে মাছ ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে এবার ফোড়ন দেব অল্প একটু জিরে একটা শুকনো লঙ্কা এবার আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তেলে একটু হাফ চামচ লবণ দিয়ে দিলাম ব্যাস দেখুন টমেটো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটোতে লবণ দিলে নরম হয়ে যায় তো তাড়াতাড়ি মিশে যাবে হাফ টেবিল স্পুন আমি হলুদ দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু মাখিয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম এই রান্নাটা মাখামাখা হবে দেখুন জলটা ফুটছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব খুব ঝোল হবে না ঝোল হলে পোস্ত তরকারি ভালো স্বাদ হবে হবে না তো পোস্ত অর্ডারটা আমি ভালো করে দিয়ে দিলাম একটু নেড়ে নেব নিয়ে ফুটে উঠেছে এবার আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব দু টেবিল স্পুন আমি এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা দিয়ে এক এক ফুটিয়ে আমি নামিয়ে নেব তো আমাদের রেডি হয়ে গেছে রুই পোস্ত দেখুন কি সুন্দর লাগছে দেখতে